আপনাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নতুন যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বা ঘোষণা করেছে সেই নিয়ে আলোচনা করব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাজ্য সরকারও নতুন কর্মী নিয়োগের উপর ব্যাপক জোর দিয়েছে। 11,000 জন প্রাথমিক এবং 14,500 জন উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে। এছাড়াও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে 2,200 জন অধ্যাপক নিয়োগ করা হবে। পুলিশ বাহিনীর বিভিন্ন পদে 20,000 জন নিয়োগ করা হবে। 3,000 প্লাস এক্সাইজ কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্য সরকার গ্রুপ ডি পদে আরও 12,000 কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি পদেও 3,000 জন কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে 2,000 জন ডাক্তার নিয়োগ করা হবে এবং 7,000 জন নার্স নিয়োগ করা হবে। 2,000 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং 7,000 জন আশাকর্মী নিয়োগ করা হবে। সমাজ কল্যাণ দপ্তরে শীঘ্রই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে 9,493 জন ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে 13,926 জনকে নিয়োগ করা হবে। এছাড়াও খুব শীঘ্রই রাজ্য সরকার বিভিন্ন পদে আরও 17,800 জন কর্মী নিয়োগ করবে। সব মিলিয়ে আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় 1,25,000 কর্মী নিয়োগ করবে। তো এটি হলো সম্পূর্ণ ঘোষণা। তোমাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা কালকে দিয়েছে সেটা কি সফল হবে বা সফল করতে পারবেন? যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানাবে। এই নিউজটি শুনে বা নিউজটি দেখে তোমার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।